টাঙ্গাইল গোলাপপুর ভূঁইয়া পড় দেন বর্ণার্থদের পাশে দাঁড়ালো বেসরকারি সংস্থা পিপলস ইন সোসাইটি অব বাংলাদেশ পিপস। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সমগ্র বাংলাদেশ ব্যাপী মানবিক সহায়তা করে আসছে। এর ধারাবাহিকতায় উপজেলার চর ভরুয়া শুশুয়া গোবিন্দপুর জগৎপুরা অর্জুনা ইউনিয়নের 600 পরিবারকে প্রদান করা হয় সহায়তা। সহায়তার মধ্যে ছিল চাল ডাল আলু পেঁয়াজ সাবান তেল চিরা মুড়ি চিনি খাবার স্যালাইন ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। পিপস এর অ্যাডমিন ইমরান হাবিবি বলেন মানবিক দায়বদ্ধতা থেকে আমরা বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল দাতা সদস্য ও অন্যান্য ডোনারদের যারা আমাদের এই মানবিক কাজে আর্থিকভাবে সহায়তা করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুফতি রেদওয়ান, শাহীন, ইব্রাহিম ফরিদ, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরও অনেকে।